ফেক আইডি কেন হবে? অর্জুনের সঙ্গে 3 মাস চ্যাট করেছি, ওকে রিচার্জও করে দিতাম বাবার পকেটের টাকা চুরি করে। মনে হতো এটা আমার কর্তব্য। কে মেয়েটা? ক্লাস 5-এর একটা ছেলে। আরে একটা ক্লাস 5-এর ছেলের কাছে ছাকা খেয়েছিস? আর কোনো মান সম্মান থাকলো না রে। জানিস না তো ওটা তোর ফেক আইডি। আরে আমার সঙ্গে তো কথা হয়েছে। কথা হয়নি, বল চ্যাট হয়েছে। নাম্বারটা চাস দিবে না দেখবি। এটা যে ফেক আইডি না তা কিভাবে বুঝবো? আর এখন রিপ্লাই দিবে কিনা কে জানে। বাড়ি ফিরে আবার টেক্সট করব। ফোন নাম্বারটা দেওয়া যাবে? ঠিক 25 মিনিট পর রিপ্লাই আসলো। সরি, অচেনা ব্যক্তিকে আমি আমার নাম্বার দিই না। বুঝতে পারছি এটা তোমার ফেক আইডি। এ হ্যালো, ফেক আইডি মানে? রিপ্লাই করো না কেন? দেখো এবার কেমন লাগে। আমার মেজাজ খারাপ করাবে না, ভালো হবে না। কিন্তু ওই তোমার নাম্বারটা দাও, আমি কল করছি। সরি, অচেনা কাউকে আমি আমার নাম্বার দিই না। দেখো আমার মেজাজ খারাপ করাবে না, কিন্তু আমার রাগ সম্পর্কে তোমার ধারণা নেই। ওরে বাবা, ভয় পেয়েছি, এই নাও। হ্যালো, এটা ফেক আইডি না? হ্যাঁ মনে হচ্ছে হয়তো। এখনো মনে হচ্ছে হয়তো? একটা টেনে থাপ্পড় দিলে না বুঝবে তখন। ওই তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 6-এ। তাহলে আমি কিন্তু সিনিয়র। আর সিনিয়রের সঙ্গে রেসপেক্ট দিয়ে কথা বলতে হয় জানো। সরি, আমি আসলে সিনিয়র টিনিয়র মানি না। আসলে যে আমাকে রেসপেক্ট করে আমি তাকে রেসপেক্ট করি, আর যে আমাকে রেসপেক্ট করে না আমিও তাকে রেসপেক্ট করি না। আরে বাবা, আমার ডায়লগ আমাকেই কেন? আচ্ছা তোমার এটি বৃষ্টি বৃষ্টি কেন? ওই একটা ফার্স্ট নেম আর একটা লাস্ট নেম লাগে না? সম্পূর্ণ নাম দিয়ে দিলে বাড়ির মানুষ বুঝে যাবে যে তোমার নামটা না অনেক সুন্দর। এরপর থেকে প্রতিদিন আমাদের কথা হতো, এক প্রান্তে আমি আর এক প্রান্তে বৃষ্টি। প্রতিদিন কে কি করতো সব শেয়ার করা হতো, দেখা ছাড়া স্বার্থ ছাড়া, যেন একটা ম্যাজিক্যাল ব্যাপার। ওর মধ্যে বৃষ্টি একদিন ফোন উঠালো না, সারা বিকালটা ফোন করে করেই গেল। আমার অনেক টেনশন হচ্ছিল, বৃষ্টির ওপর আমি একটা টান অনুভব করছিলাম, জানি না কিভাবে টান অনুভব হচ্ছে। যাকে দেখিনি, যাকে চিনি না, যার সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নেই, তবুও বুকটা ফেটে যাচ্ছিল, চোখে জল চলে আসছিল। তারপর দিন বিকেলে বৃষ্টির ফোন আসলো। হ্যালো বৃষ্টি, তোমার তোমার কিছু হয়নি তো?